নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গলের সঞ্চার নিয়ে আমরা আলোচনা করছিলাম। কর্কট রাশি থেকে মঙ্গল সঞ্চারিত হবে, মঙ্গলের মুভমেন্ট ঘটবে সিংহ রাশিতে পয়লা জুলাই। এই যে কর্কট থেকে সিংহে মঙ্গলের মুভমেন্ট, এটা অত্যন্তই তাৎপর্যপূর্ণ। তার কারণ হলো কর্কট রাশি হলো মঙ্গলের নিচস্থ ক্ষেত্র। এই ক্ষেত্রে মঙ্গল কিন্তু সবচেয়ে বেশি দুর্বল অবস্থায় থাকে। এখান থেকে যেই মুহূর্তে মঙ্গল আবার রবির ক্ষেত্রে প্রবেশ করে, রবির ক্ষেত্রটি হলো অগ্নিতত্ত্বের রাশি এবং স্থির অগ্নি, এইখান থেকে কিন্তু মঙ্গল পুনরায় তার শক্তি সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে এই যে নিচস্থ অবস্থা এবং তারপরেই মিত্রক্ষেত্র, অগ্নিতত্ত্বের ক্ষেত্র, এখান থেকে মঙ্গল কিন্তু পুরোপুরি চার্জড হয়ে ওঠে। সিংহ রাশিতে মঙ্গলের ফলদান ক্ষমতা অতিরিক্তই বেশি এবং এই যে মঙ্গল, এর সঙ্গে সম্পর্ক করে রয়েছে তিনটি গ্রহ। এর মধ্যে রয়েছেন শনিদেব, তিনি কুম্ভ রাশি থেকে সরাসরি মঙ্গলের সঙ্গে সপ্তম দৃষ্টিতে আবদ্ধ হয়ে থাকবেন। ফলে এই যে মঙ্গলের অ্যাক্টিভিটি লেভেল, সেটা কিন্তু কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে মঙ্গলের চঞ্চলতা, মঙ্গলের প্রাণোচ্ছলতা, এর সঙ্গে যুক্ত হবে শনিদেবের ধৈর্য, স্থিতিশীলতা। ফলে অ্যাক্টিভিটি লেভেল কিন্তু অনেকটাই বাড়বে বেশ কিছু মানুষজনের ক্ষেত্রে। তারই সঙ্গে সঙ্গে দৃষ্টি রয়েছে রাহুর, মঙ্গলের নেগেটিভিটি বাড়িয়ে তুলবে এই রাহু। কারণ এই রাহুর দৃষ্টি, এটা কিন্তু ভীষণ অ্যাক্টিভ দৃষ্টি। কেন অ্যাক্টিভ দৃষ্টি, এটা আগের আলোচনাতেই আমরা ডিসকাস করেছি। কারণ এই যে দৃষ্টি, এটা হলো একেতর দৃষ্টি। কারণ হলো এই ক্ষেত্রে রাহু কিন্তু মঙ্গলের ক্ষেত্রে অবস্থান করে মঙ্গলের উপরে দৃষ্টি নিক্ষেপ করছেন। ফলে এই দৃষ্টির গুরুত্ব সাধারণ দৃষ্টির থেকে অনেকটাই বেশি। এরই সঙ্গে সঙ্গে আরও দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির। কোনো কোনো ক্ষেত্রে বৃহস্পতি অতি শুভ গ্রহ, আবার কোনো কোনো মানুষের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ঠিক ততটা শুভ গ্রহ আবার নন। তাই বৃহস্পতির দৃষ্টি কোনো কোনো রাশির মানুষদের জন্য অতিরিক্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত শুভ। কারুর কারুর ক্ষেত্রে সমস্যা বাড়বে, কিন্তু সমস্যা বাড়লেও রাহুর নেগেটিভিটিকে বৃহস্পতি কিন্তু অবশ্যই প্রশমিত করবে, অস্থিরতা অশান্তি থেকে মুক্ত করবার চেষ্টা এটা অবশ্যই বৃহস্পতি করতে চেষ্টা করবে। যাই হোক না কেন, এর আগের দিনের আলোচনায় মেষ, বৃষ, মিথুন, কর্কট এই চারটি রাশি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকের আলোচনায় আমরা সিংহ থেকে বৃশ্চিক পর্যন্ত রাশিগুলির ক্ষেত্রে এই মঙ্গলের সঞ্চার কি প্রভাব বিস্তার করতে পারে সেটা আলোচনা করব। মূল আলোচনা শুরু করবার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। নর্থ কলকাতা অর্থাৎ দমদম ক্যান্টনমেন্টের চেম্বারের সঙ্গে সঙ্গে এখন থেকে আমাদের আপনি পাবেন সাউথ কলকাতাতে অর্থাৎ কালীঘাট মেট্রো স্টেশনের কাছাকাছি। এরই সঙ্গে সঙ্গে বাংলাদেশের ঢাকা, সিলেট এবং আগরতলা অর্থাৎ ত্রিপুরাতেও আমাদের নতুন চেম্বার শুরু হতে চলেছে। জ্যোতিষ শিক্ষা এবং জ্যোতিষ বিচার, এর জন্য সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। ফোন করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, কিংবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.astroraiva.com। এরই সঙ্গে সঙ্গে আমাদের আরও দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9830654959 এবং 9804883224। এই দুটি নাম্বারেও আমাদের সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে বিলম্ব না করে শুরু করা যাক আমাদের মূল আলোচনা। বিস্তারিত প্রতিটি বিষয়ের মধ্যে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনায় না গিয়ে যেখানে যেখানে মঙ্গলের প্রভাব অতিরিক্ত কার্যকরী ভূমিকা নেবে সেই জায়গাটিতেই আমরা আলোচনা করব। চলে আসি আমরা সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের আলোচনায়। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়বে অর্থনৈতিক স্থিতিশীলতা, বাড়বে ভাগ্যের উপর নির্ভরশীলতা। বাবার স্বাস্থ্য দুশ্চিন্তায় পড়তে চলেছেন এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষরা, তবে বাবার সাপোর্ট, বাবার সাহচর্য, বাবার কাছ থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা, এগুলি প্রত্যেকটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বাবার অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির কারণে আপনার সাধারণ সামাজিক অবস্থা উন্নতির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে যদি আপনি টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনি টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত একজন মানুষ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। বিদেশ যাত্রার কথাবার্তা এগোবে এবং স্বল্পকালীন বিদেশ যাত্রা, পেশাগত প্রশিক্ষণ নেওয়ার প্রবণতা, এটা কিন্তু সিংহের ক্ষেত্রে ব্যাপক বাড়তে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় বিষয়ের উপর থেকে আগ্রহের অভাব ঘটতে চলেছে, তবে তন্ত্র চর্চা কিংবা হবন করবার পদ্ধতি শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা, পাসপোর্ট, ভিসা ইত্যাদি করবার প্রচেষ্টা,
এগুলি কিন্তু বৃদ্ধি পাওয়ার সংযোগ অনেকটাই বেশি। উষ্ণ বস্তু দ্বারা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি স্পিডের প্রতি আগ্রহ সেটাও বাড়তে শুরু করবে। অর্থাৎ জোরে বাইক চালাবার চেষ্টা, এটা কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সন্তান ভাগ্য ভালো হতে চলেছে, গৃহ পরিবর্তনের সংযোগ সেটা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কারণে অকারণে ঝামেলা অশান্তি এগুলি বাড়তে শুরু করবে। ব্যবসায় ব্যাপক উন্নতির সংযোগ সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ধৈর্যশীলভাবে ধীরস্থিরভাবে উন্নতির চেষ্টা সিংহ কিন্তু করতে পারবেন এবং এই উন্নতির চেষ্টার কারণেই আলটিমেট ডেভেলপমেন্ট সেটা এই সময় দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের জন্য এই যে কম্বিনেশন, এই যে যোগ, এই যে মহাযোগ, অর্থাৎ একক রাজ্য কারক গ্রহ মঙ্গল লগ্নে অবস্থান করে রয়েছেন, সক্ষেত্রে শনিদেব তিনি সপ্তমে অবস্থান করে রয়েছেন, এটা কিন্তু আসবে আবার আগামী 30 বছর পরে। তাই এই যে দেড় মাস, এই সময়টিকে ব্যাপকভাবে ব্যবহার করতে হবে এবং এই সময় কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, ডেভেলপমেন্ট, ইম্প্রুভমেন্টের জন্য, বিশেষ করে ব্যবসার মাধ্যমে ইম্প্রুভমেন্টের জন্য আপনাকে এগিয়ে যেতে হবে। বন্ধুভাগ্য যথেষ্ট ভালো, পার্টনারশিপ ফরমেশন করতে পারেন, পার্টনারশিপ বিজনেসের জন্য এই সময়টা ভালো এবং তার সঙ্গে সঙ্গে বাড়ি, জমি, ঘর, বসতবাটি এগুলি নির্মাণের চেষ্টা সেটাও কিন্তু আপনারা করতে পারেন। তামার বালা এই সময় ব্যবহার করা যেতে পারে, তারই সঙ্গে সঙ্গে তামার পাত্রে খাওয়া, তামার পাত্রে পানীয় গ্রহণ, জল খাওয়ার জন্য তামার পাত্র ব্যবহার সিংহের জন্য অত্যন্তই শুভ। এরই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে, মঙ্গল সিংহে প্রবেশের সঙ্গে সঙ্গে সিংহের উগ্রতা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। রেগে যাওয়া, উগ্র হয়ে যাওয়া, মানুষের সঙ্গে ঝগড়া, অশান্তি করা, রাজনৈতিক ক্ষেত্রে ডমিনেট করবার চেষ্টা করা, এই ধরনের গুণাবলী সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের ক্ষেত্রে তীব্রভাবে দেখতে পাওয়া যাবে। চলে আসি আমরা কন্যা রাশি কন্যালগ্নের মানুষদের বিষয়ে। কন্যা রাশি কন্যালগ্নের মানুষদের জন্য অনেকেই ভাবতে পারেন দ্বাদশে মঙ্গল বড় বিপদ নিয়ে আসতে চলেছে, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, মঙ্গল কিন্তু অষ্টমপতি। অষ্টমপতি দ্বাদশে আসার সঙ্গে সঙ্গে তৈরি হতে চলেছে বিপরীত রাজযোগ। এবার এই যে বিপরীত রাজযোগ, এর বলবত্তা বৃদ্ধি পাবে যুগ্ম বিপরীত রাজযোগের কারণে। মনের মধ্যে প্রশ্ন জাগবে, কেন এই যুগ্ম বিপরীত রাজযোগ? এই ক্ষেত্রে ষষ্ঠপতি শনি সে কিন্তু ষষ্ঠেই অবস্থান করে রয়েছে, তাই এখানে এটি সৃষ্টি হয়েছে যুগ্ম বিপরীত রাজযোগ এবং শনি মঙ্গলের দৃষ্টির কারণে এই যোগ কিন্তু ব্যাপকত্ব লাভ করেছে। এখানে খেয়াল রাখতে হবে, সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই যোগের সুপ্রভাব পাবেন না, তাই কন্যার জন্য এই যোগে যেমন ব্যাপক উন্নতি আসতে পারে ঠিক তেমনভাবেই কিন্তু বেশ কিছু মানুষ সমস্যাতেও পড়তে পারেন। এই যোগের ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং প্রত্যেকটি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তাদের কিন্তু একটা ছক অ্যানালাইসিস করবার প্রয়োজনীয়তা রয়েছে। যাই হোক, যারা বিদেশে রয়েছেন, যারা বিদেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অর্থনীতি সংক্রান্ত কাজকর্ম করেন, যারা পেশাগত ক্ষেত্রে কিছু বৈচিত্র্য নিয়ে আসবার চেষ্টা করছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই কম্বিনেশন হিউজ ইম্প্রুভমেন্ট দিতে চলেছে। দ্বাদশ ভাবে মঙ্গল অবস্থান করবার সঙ্গে সঙ্গে বিদেশ সংক্রান্ত সূত্র থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা বাড়বে, কিন্তু ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে। আবার ঋণে যে টাকা পয়সা আপনি প্রাপ্ত হলেন সেটা অন্য খাতে খরচ হয়ে যাওয়ার প্রবণতা সেটা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। গৃহ সংক্রান্ত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে চলেছে। ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার ভাই বোনের স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তা সেটাও কিন্তু তৈরি হতে পারে এবং যদি আপনার ভাই বা বোনের মধ্যে অস্থি সংক্রান্ত কোনো রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে সেটা কিন্তু এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং শত্রুদের সঙ্গে যে ইন্টারাকশন, অর্থাৎ শত্রুতামূলক যে কার্যকলাপ, এগুলি কিন্তু বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। অর্থাৎ শত্রুদের সঙ্গে অ্যাক্টিভিটি সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এবং যারা বাইরে কোনো একটা কিছু কনস্ট্রাকটিভ করতে চাইছিলেন, যারা বিদেশ যাত্রার আগ্রহ পোষণ করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই আশা পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা এই সময় সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। রয়েছে রক্তপাতের সম্ভাবনা, তীব্র আঘাতপ্রাপ্তি, আগুন থেকে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। তারই সঙ্গে সঙ্গে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, ভুল ট্রিটমেন্ট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটাও কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। কন্যা রাশি কন্যালগ্নের মানুষদের জন্য খাদ্যদ্রব্য দান এটা কিন্তু ভীষণ শুভ। তার সঙ্গে সঙ্গে জপ দান করতে পারেন, হিংস্র পশু পাখির খাওয়ার ব্যবস্থা, এমনকি কাক কুকুর এদের খাওয়ার ব্যবস্থা
এটাও আপনার জন্য সুফল প্রদান করবে। রান্না করা খাদ্য পরিবেশন করতে পারেন আশেপাশের কুকুর সম্প্রদায়কে। চলে আসি আমরা তুলা রাশি বা লগ্নের মানুষদের সম্পর্কে আলোচনায়। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় পতি সপ্তম পতি মঙ্গল সে কিন্তু অতি বলবান হয়ে প্রবেশ করতে চলেছে একাদশ ভাবে, অর্থাৎ অর্থনৈতিক বিনিয়োগ, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, নিজের ক্রিয়েটিভিটির প্রয়োগ এবং তার ফলে ধৈর্য, চেষ্টা ইত্যাদির বৃদ্ধির মাধ্যমে ইম্প্রুভমেন্ট। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে অর্থনৈতিক বিনিয়োগ, তার ফলে সাফল্য, প্রচুর চেষ্টা, প্রচুর পরিশ্রম, একসঙ্গে ক্রিয়েটিভিটির সংমিশ্রণ, উন্নতির সুযোগ, এটা কিন্তু তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যদি কোনো অপারেশন রিলেটেড ট্রিটমেন্ট করবার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়ে থাকে, সেটা কিন্তু এই সময় তুলা প্রাপ্ত হবেন। সন্তান উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত মানুষদের বাধা বিপত্তি রয়েছে, সেই বাধা অপসারণের একটা সুযোগ সেটা কিন্তু এই সময় পাবেন। স্বামী স্ত্রী অশান্তি যাদের মধ্যে ব্যাপকভাবে চলছিল, তাদের ক্ষেত্রে একটা সমাধান সূত্র বেরিয়ে আসবার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে। প্রাণশক্তি, জীবনী শক্তি বাড়বে, মৃত্যুসম বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বিপদ আসতেই পারে, কিন্তু সেই বিপদ থেকে তুলা খুব সহজেই নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। কোনো আইনি সমস্যা, বিবাহিত জীবন সংক্রান্ত অশান্তি, সেখান থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা সেটা কিন্তু তীব্রভাবে এই সময় দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে, বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা, কোনো কোনো বন্ধুত্বের সম্পর্ক কনভার্ট হতে পারে প্রেমজ সম্পর্কে। তুলা রাশি বা লগ্নের মানুষরা তাদের দ্বিতীয় সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও উন্নতির সংযোগ রয়েছে, তবে এই ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। ওভারঅল এই মঙ্গলের সঞ্চার তুলা রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি বাড়িয়ে তুলবে। শৈল্পিক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতির সংযোগ রয়েছে, তারই সঙ্গে সঙ্গে হৃদরোগ, স্তন গ্রন্থি সংক্রান্ত সমস্যায় তুলা কিন্তু আক্রান্ত হতে পারেন, এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তুলা রাশি বা লগ্নের মানুষরা এই সময় মঙ্গলের জন্য স্তোত্র পাঠ করতে পারেন। রাহু গায়ত্রী পাঠ তুলার জন্য অত্যন্তই শুভ, তারই সঙ্গে সঙ্গে বাড়িতে ধারালো অস্ত্র ক্রয় আপনাকে সুফল দেবে, অর্থাৎ ছুরি, চাকু, ব্লেড এই ধরনের জিনিসপত্র ক্রয় করলে পরে আপনি কিন্তু সুফল প্রাপ্ত হবেন। তারই সঙ্গে সঙ্গে তিল এবং সমপরিমাণ জপ দান করতে পারেন। বাড়িতে ধুনো এবং কর্পূর একত্রে জ্বালালেও আপনি সুফল প্রাপ্ত হতে চলেছেন। ধারণ করতে পারেন পিতপক্ষরাজের আংটি। পিতপক্ষরাজের পরিবর্তে টোপাজ কিংবা সিট্রিন ব্রেসলেট ধারণ করাও আপনাকে সুফল দেবে। চলে আসি আমরা আজকের শেষ আলোচ্য রাশি অর্থাৎ বৃশ্চিকে। দশম ভাবে ষষ্ঠপতি মঙ্গল প্রবেশ করতে চলেছে, দ্বিতীয় পতি পঞ্চম পতি বৃহস্পতি সেই ষষ্ঠ ভাবে অবস্থানরত, তার সঙ্গে সঙ্গে কালপুরুষের অন্যতম দাস সূচক গ্রহ রাহু, সেও কিন্তু সেই ষষ্ঠ ভাবেই অবস্থান করে রয়েছে। রাহু, বৃহস্পতি এবং কালপুরুষের অপর দাস একত্র দৃষ্টি মঙ্গলের উপর দশমে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে, কর্মপ্রাপ্তি হবে, কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বাড়বে। যাদের চাকরি চলে যাওয়ার অবস্থা হয়েছিল, হয় তাদের চাকরির স্থিতিশীলতা বাড়বে কিংবা নতুন চাকরি প্রাপ্তি ঘটবে। আবশ্যিকভাবেই কর্মক্ষেত্রে কিছু না কিছু ইম্প্রুভমেন্ট বৃশ্চিক দেখতে পাবেন। বাড়বে পার্সোনালিটি, বাড়বে ডমিনেটিং পাওয়ার, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে। তার সঙ্গে সঙ্গে কনস্ট্রাকটিভ মুভমেন্ট এটা নেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা যেমনভাবে রয়েছে, ঠিক তেমনভাবেই ইমোশনাল ডেভেলপমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। গ্রহণযোগ্যতা বাড়বে বৃশ্চিকের ক্ষেত্রে, গৃহ নির্মাণ, গৃহ ক্রয় ইত্যাদি সংক্রান্ত ডেভেলপমেন্ট সেটাও হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। কর্মক্ষেত্রে ভ্রমণ প্রবণতা বাড়বে, শত্রুতার অবসান এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ঘটতে চলেছে। তবে লোয়ার অ্যাবডোমেনে অপারেশনের টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা গৃহকর্মের সঙ্গে যুক্ত, যারা হাউসওয়াইফ কিংবা বাড়িতে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। উত্তপ্ত বস্তুর স্পর্শ এবং তার কারণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বেশ ভালোভাবেই বাড়তে দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বন্ধুভাগ্য এই সময় ভালো হতে চলেছে। যারা সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট, যারা হার্ডওয়্যার টেকনোলজি নিয়ে পড়াশোনা করেন কিংবা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিকের জন্য নবম থেকে দশমে মঙ্গলের এই সঞ্চার এটা অত্যন্তই শুভ এবং সুফলদায়ক।
হাঁটু কোমর ইত্যাদি অঙ্গে কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কিন্তু এই নিয়ে যে বিরাট দুশ্চিন্তার ব্যাপার রয়েছে তা কিন্তু একেবারেই নয়। সাধারণ বাইক চালাবার ক্ষেত্রে, খেলাধুলোর ক্ষেত্রে যারা নৃত্য শিল্পের সঙ্গে যুক্ত তাদের নাচের সময় কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হচ্ছে। তাই এই ক্ষেত্রে বিরাট ভয়ের কিছু নেই, কিন্তু সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে। নতুন ব্যবসা শুরু করবার জন্য এটি আদর্শ সময়। আইনি সমস্যায় জয়লাভের জন্য আর একটা নতুন করে ঝাঁপ অবশ্যই আপনি দিতে পারেন। বেশ কিছু মানুষ রয়েছেন যারা ভূমি জমি এগুলো নিয়ে আইনি সমস্যার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু এই সমস্যাগুলিকে মিটিয়ে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ এই সময় আসতে চলেছে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এই সময় নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন, লটারির টিকিট কাটতে পারেন এই সময়, এবং সেটা কিন্তু ফলসূচক হতে পারে। প্রতিকার স্বরূপ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা পাইরাইটস ক্রিস্টাল ধারণ করতে পারেন, বাড়িতে রাখতে পারেন পাইরাইটস, তার সঙ্গে সঙ্গে সমপরিমাণ অ্যালার্ম রাখার চেষ্টা সেটাও আপনাকে অবশ্যই করতে হবে। তারই সঙ্গে সঙ্গে অগ্নি দেবতার উপাসনা করতে পারেন, বাড়িতে একটা হোম পুজো পাঠ ইত্যাদিও করাতে পারেন, সেটাও আপনার জন্য যথেষ্টই শুভ। তাহলে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক এই চারটি রাশির মানুষদের জন্য মঙ্গলের সঞ্চার কেমন প্রভাব নিয়ে আসতে পারে সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। নমস্কার।